প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে কৃষি সংবাদ অনুষ্ঠান দেখছেন, সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ থাকছে করোনা পরিস্থিতিতে মৎস্য খামারিদের করণীয় সম্পর্কে প্রতিবেদন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ তোফাজউদ্দিন আহমেদ, বিভাগীয় উপপরিচালক মৎস্য অধিদপ্তর রাজশাহী। চলুন মূল প্রতিবেদনটি দেখে আসি। আর হ্যাঁ, আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ইতিমধ্যেই যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষি সংবাদ টিভি সম্ভাবনার কথা বলে। আজকে আমি আপনাদের সামনে এই করোনা দুর্যোগের সময় আমরা যে মাছ চাষিরা বিভিন্ন রকম সমস্যায় আছি, তার একটি সমস্যা যে আমার মাছ চাষিরা অনেক সময় এই মুহূর্তে এই সময় জানতে চাচ্ছে যে তাদের যে খালি পুকুরটাতে আছে কি মাছ চাষ করতে পারে। তো এক্ষেত্রে আমরা সবাই জানি যে মাছ চাষে এখন এই মুহূর্তে যেহেতু সবাই মানুষ দুর্যোগের সময় অতিবাহিত করছে, বিনিয়োগের ক্ষেত্রে সবাই ঠিক সাহস পাচ্ছে না যে এখন বিনিয়োগ করবে কিনা। স্বাভাবিক অবস্থায় যে বিনিয়োগটা করে সেই বিনিয়োগটা করতে অনেকেই সাহস পাচ্ছে না। তো এই সিচুয়েশনে এই অবস্থায় আমরা যেটা করতে পারি যে প্রথমত সিদ্ধান্ত নিতে হবে যে পুকুর খালি রাখা যাবে না। পুকুর আমার একটি আছে যে মাছ চাষের ভিতরে রাখতে হবে, কারণ এই দুর্যোগ পার হওয়ার পরপরই এই মাছের একটি ব্যাপক চাহিদা শুরু হবে। তো এই ক্ষেত্রে আমরা এখন একটু চিন্তা করতে পারি যে আমরা স্বাভাবিক অবস্থায় যে মাছ চাষ করি এখন আমরা কীভাবে মাছ চাষ করলে এই আমাদের বিনিয়োগের রিস্কও কমবে এবং আমরা ভালো একটি লাভবান হতে পারবো। এই বিষয়গুলো চিন্তা করে আমার পরামর্শ হচ্ছে আমরা যারা মাছ চাষি ভাইয়া আছি, আমরা সাধারণত যারা রুই কাতলা মৃগের মিশ্র চাষ করে থাকি বা যারা এই ক্ষেত্রে আমার মনে হয় প্রথম অগ্রাধিকার দেওয়া দরকার যে রুই কাতলা মৃগুলে মিশ্র চাষ পদ্ধতিটাকে অনুসরণ করা, কারণ এই পদ্ধতিতে আমরা সাধারণত লোকালি অ্যাভেলেবেল আশপাশে যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো ব্যবহার করতে পারি, পাশাপাশি আপনার প্রাকৃতিক খাবারও আমরা তৈরি করতে পারি কম খরচে। তো এই জন্যই প্রথমত প্রাধান্য দিতে হবে যে রুই জাতীয় মাছের মিশ্র চাষ। এখন মিশ্র চাষের ক্ষেত্রে আমরা কী করব যে আমরা যদি বাণিজ্যিক খাবার পাই তাহলে আমরা এটা অল্প অল্প করে দিব, পাশাপাশি আমরা সার দিব নিয়মিত, ইউরিয়া 100 গ্রাম, পিএসপি 100 গ্রাম শতকে, এই হারে আমরা 10 দিন 12 দিন পরপর নিয়মিত সার দিব। তারপরে আমরা প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আমরা যে 200 গ্রাম কুড়া এবং 200 গ্রাম মোলাসেস সাথে 5 গ্রাম ইস্ট এটা মিশিয়ে 24 ঘন্টা ভিজিয়ে আমরা খাবার তৈরি করব। সেই 24 ঘন্টা ভিজায় রাখার পরে পুকুরে ছিটায় দিব, তাহলে আমাদের ন্যাচারাল খাবার প্রচুর ন্যাচারাল খাবার হবে। পাশাপাশি অনেক চাষি ভাই মনে করতে পারেন যে আমি তো পাবদা এবং শিং ট্যাংরা গোসাই বাচ্চাগুলোই চাষ করি সাধারণত। তো এখন এই মুহূর্তে যেহেতু খাবারের একটা সংকট এবং খাবার এবং দামও বেশি, আপনি বিনিয়োগের স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, সেজন্য আমার মনে হয় যে রুই কাতলা ট্যাংরা গোলসা শিং এই মাছগুলো মাগুর মাছ এই বেশি ছোটো ছোটো মাছগুলো আমরা চাষ করবো। তবে অন্য সময় যেমন আমরা শতকে প্রায় 1500 বা কেউ 2000 দিয়ে চাষ করি, এই সময় আমার পরামর্শ হচ্ছে যে আমরা শতকের সংখ্যাটা কমিয়ে দিতে পারি, হয়তো 500 অথবা প্রতি ডেসিমেলে আপনার 600-700 এরকম দিতে পারি। এর পাশাপাশি আমরা সাদা মাছ দিতে পারি, এই দুটো মাছ একসাথে মিশ্র পদ্ধতিতে চাষ করলে আমার মনে হয় যে আমাদের পুকুরও ব্যবহার হলো, আমরা এই ক্রাইসিস পার হওয়ার পরে আমরা একটা ভালো প্রোডাকশনও পেতে পারি। এছাড়া যারা পাঙাশ মাছ এবং তেলাপিয়া মাছ চাষ করি আমরা, যে অনেক বেশি উৎপাদন হয় কই মাছ, অনেক বেশি পুকুরে উৎপাদন হয়, কিন্তু এই করোনা ভাইরাসের এই ক্রান্তিকাল সময়ে মানে এইটা দুর্যোগপূর্ণ সময়ে আমার মনে হয় যে পাঙাশ তেলাপিয়া এবং কই মাছ চাষে বিনিয়োগটা অনেক বেশি। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা নর্মালি শতকে পাঙাশ 200-250 দিয়ে থাকি, এখানে আমরা হয়তো 50টা দিতে পারি। আমরা তেলাপিয়া অনেক সময় শতকে 300 দিয়ে চাষ করি, এখানে আমরা 100 তেলাপিয়া দিতে পারি প্রতি ডেসিমেলে। কই মাছ আমরা অনেক সময় 1500-2000 দিয়ে চাষ করি। তো এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে এই মাছগুলো চাষের ক্ষেত্রে আমরা ডেন্সিটি কম দিব, পরিমাণে কম দিব, তা আমার উৎপাদন একটু কম হোক কিন্তু আমার বিনিয়োগটা যদি কম হবে এবং আমার এই বিনিয়োগ যেহেতু কম হবে আমার এই ক্রাইসিস সময় এই বিপদের সময় আমার এই বিনিয়োগটা আমার সাধ্যের ভিতরে থাকবে। আমরা সবাই জানি যে এখন এই মুহূর্তে যারা খাবার ডিলার তারা কিন্তু বাকি খাবার দিচ্ছে না,
সেই জন্য আপনাকে আপনার খাবার আপনার মাছ চাষে আপনার খাবারটাকে আপনাকেই জোগাড় করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে পাঙাশ তেলাপিয়া এবং কই মাছ চাষের ক্ষেত্রে যদি আপনি খাবার বন্ধ রাখেন 2-3 দিন বন্ধ রাখেন তাহলে এই ক্ষেত্রে মাছের ওজন কমে যায় এবং প্রোডাকশনে অনেক ক্ষতি হয়ে যায়, লাভ নিয়ে আসা যায় না। এই জন্য এই সময়টাকে এই মানে বিপদের এই সময়টাকে বিনিয়োগের এই মানে খুব খারাপ সময় যাচ্ছে, এই সময় আমরা সবাই ভয় পাচ্ছি যে আমি বিনিয়োগ করবো, আমার আমার জানমালের সমস্যা আছে, আমার পরিবারের সদস্যদের বিপদ আপদ নিয়ে আমরা টেনশনে আছি, মাছের বাজারও ভালো যাচ্ছে না। সার্বিক বিষয়গুলো বিবেচনা করে আমার পরামর্শ হচ্ছে যে আমরা মাছ চাষের জন্য পুকুর অবশ্যই ব্যবহার করব, কোনো পুকুর খালি রাখবো না, তবে পরিমাণ আমরা অন্য স্বাভাবিক অবস্থার তুলনায় পরিমাণে কম দিব এবং ন্যাচারাল খাবারটাকে আমরা পুকুরে বেশি উৎপাদন করার চেষ্টা করব যাতে আমার পকেটে পয়সা বা আমার বিনিয়োগ কম হয়, পাশাপাশি আমার মাছ চাষ হবে। হয়তো অন্য সময় আমরা যে পরিমাণ উৎপাদন পাই এই পদ্ধতিতে আমরা উৎপাদন হয়তো কম হতে পারে, কিন্তু এই উৎপাদনটা আপনার নিরাপদ হবে এবং আপনার জন্য সহজতর হবে। এই আজকের এই কথাগুলো বলে আমি আপনাদের কাছ থেকে আজকে এই বিদায় নিতে চাচ্ছি। আমরা সবাই ভালো থাকি, করোনা ভাইরাসের স্বাস্থ্যগত যে বিধিবিধান মেনে চলার কথা সেই বিধিবিধানগুলো আমরা সবাই যে যে পর্যায়ে আছি আমরা মেনে চলবো। আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক, ভালো থাকেন সবাইকে, আল্লাহ হাফেজ সবাই ভালো। প্রিয় দর্শক, করোনা পরিস্থিতিতে আমাদের মৎস্য খামারিদের জন্য করণীয় সম্পর্কে এই ছিল আজকের প্রতিবেদন। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখুন। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।